আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা দেখছেন সাহেদুল টেক ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আর মাত্র অল্প কিছুদিন পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলা শুরু হতে যাচ্ছে। বিপিএল উপলক্ষে আমরা বিভিন্ন দলের যে ফটো এডিটিং আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের মাঝে যে ডিজাইনটি শেয়ার করব সেটা হচ্ছে কুমিল্লা এবং বরিশাল সাপোর্টার ফটো এডিটিং। এই ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দ্বারা। আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন হবে জেট আর্কিভার নামক একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ফাইলটিকে জিপ ফাইলটিকে আনজিপ করবেন, এবং সব শেষে আপনাদের প্রয়োজন হবে পিএলপি ফাইল। পিএলপি ফাইলটিকে ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। সম্পূর্ণ ভিডিও দেখে 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন, এরপর আপনারা ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা উপরে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামক একটি অপশন আছে, আপনারা এই প্রথম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ডাউনলোড করা পিএলপি ফাইলটি আছে আপনারা ফাইলের উপরে ক্লিক করে দিবেন। ফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন ডিজাইনটি আপনাদের মাঝে চলে এসেছে। তো এখন আপনারা এই ডিজাইনটিকে কাস্টমাইজ করবেন। তো আপনারা যারা কুমিল্লা ভিক্টোরিয়ালের সাপোর্টার আছেন তারা আপনারা এখান থেকে আপনারা এই ডিজাইনটিকে এখান থেকে কাস্টমাইজ করবেন। তো এর জন্য প্রথমে ছবিটিকে ডিলিট করে দিবেন, এরপর আপনারা এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার ছবিটি এখানে সিলেক্ট করে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিটিকে এখানে ছোটো বড়ো করে এখানে বসাবেন। বসানোর পর আপনারা এখান থেকে লেয়ার অপশনে এসে ছবির লেয়ারটিকে আপনারা এখান থেকে এ পর্যন্ত এখানে এনে বসিয়ে দিবেন। বসানোর পর এখন আপনারা এখান থেকে আপনারা যে নামটি আছে আপনার নামটি লিখে দিবেন। তো নাম লেখার জন্য আপনারা নামের উপরে ডাবল ট্যাপ করবেন, এরপর এখানে আপনার নামটি আপনি লিখে দিবেন। তো আপনার নামটি লেখা হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কুমিল্লা ভিক্টোরিয়ালের যে বিপিএল এর ডিজাইনটি আছে এই ডিজাইনটি আপনাদের হয়ে গেছে। তো এখন যারা আপনারা এখান থেকে যারা বরিশাল সাপোর্টার তারা এখান থেকে বরিশালের ডিজাইনটি কীভাবে করবেন, তো আপনারা যারা বরিশালের সাপোর্টার তারা ডিজাইনটি করার জন্য আপনারা এখান থেকে যে বরিশালের লেয়ারগুলো আছে আপনারা সেগুলোকে এখান থেকে চোখ আইকনে ক্লিক করে শো করে দিবেন। তো এখান থেকে আপনারা এগুলোকে আপনারা শো করে দিবেন। এখান থেকে শো করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ালের যে ছবিগুলো আছে আপনারা সেই ছবিগুলো এখান থেকে হাইড করে দিবেন। তো হাইড করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ডিজাইনটি আছে ডিজাইনটি আপনারা এখান থেকে বরিশালের যে ডিজাইনটি আছে সেটি হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনারা একটি ডিজাইনের মাধ্যমে আরও একটি ডিজাইন করতে পারবেন। যারা কুমিল্লা ভিক্টোরিয়ালের সাপোর্টার তারা এখান থেকে কুমিল্লার ডিজাইনটি করতে পারবেন, আর যারা বরিশালের সাপোর্টার তারা এখান থেকে বরিশালের ডিজাইনটি করতে পারবেন। তো আপনাদের যখন আপনাদের ডিজাইনটি করা হয়ে যাবে এরপর আপনারা এই ডিজাইনটিকে আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন, তো এর জন্য আপনারা উপরে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কাস্টম লেখা আছে আপনারা এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিবেন, এরপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেকে উপকৃত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।